পূর্বের লেকচারটিতে আমরা দেখেছি ইনকনসিস্টি সম্পর্কে, তাহলে আসলে ইনকনসিস্টি সম্পর্কে দেখেছি, তাহলে আসলে ইনকনসিস্টেন্সিটা কি? ইনকনসিস্টেন্ট হচ্ছে কনসিস্টেন্ট এর বিপরীত। এখন আমরা দেখব ইনকনসিস্টেন্ট। আগের এক্সাম্পলটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটি ট্রানজেকশনের মাধ্যমে 50 টাকাকে এ থেকে এ ব্যালেন্স থেকে বি ব্যালেন্স নিয়েছিলাম এবং এর যে বর্তমান টাকাটা ছিল সেই টাকা থেকে 10% আবার বিতে দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কনসিস্টেন্ট বজায় রেখেছে, ঠিক আছে। তো যদি আমরা কোন কারেন্ট অ্যাকচুয়ালি সিরিয়াল যখন কতগুলো ট্রানজেকশন সিরিয়ালি এক্সিকিউট হবে তখন কনসিস্টেন্টলি নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না, কনসিস্টেন্টলি বজায় থাকে। কিন্তু আমাদের চিন্তা করতে হয় কনসিস্টেন্টলি তখনই যখন কতগুলো ট্রানজেকশন যখন কনকারেন্টলি এক্সিকিউট হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি T1 এবং T2 দুটোই এটা একটা ট্রানজেকশন একটা শিডিউলের মধ্যে কনকারেন্টলি এক্সিকিউট হয়েছে, এর একটা অংশ, এর একটা অংশ, এর একটা অংশ, এর একটা অংশ, এভাবে এক্সিকিউট হয়েছে। এটা হচ্ছে আমাদের কনকারেন্ট এক্সিকিউশন অফ ট্রানজেকশন। আর সিরিয়ালে হলে ট্রানজেকশন 1টা শেষ হতো, এরপর ট্রানজেকশন 2 শুরু হতো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে দেখি কি করলাম। আমরা প্রথমে এ ব্যালেন্সটাকে রিড করলাম, করে ব্যালেন্সটাকে 50 থেকে মাইনাস করলাম, করে এখন কিন্তু আমরা এটাকে রাইট করিনি। দেখো এখানে আমরা এটাকে রাইট করার আগেই কিন্তু আবার টেনশন 2 তে এসে একে রিড করেছে। তো এতে যে 1000 টাকা ছিল 950 টাকা যা আবার এখানে হয়েছে এটা কিন্তু রাইট করা হয়নি। সো যখন এ আবার রিড করবে সে 950 টাকা পাবে না, এ 1000 টাকায় পাবে। আচ্ছা 1000 টাকায় পাবে, এখন কি করছে, 1000 টাকা 10% করছে, 1000 টাকা 10% বিয়োগ করছে, তারপর 1000 টাকা রাইট করছে, তারপর রাইট করছে একে। তাহলে 1000 টাকা থেকে 10% করলে হয় 100 টাকা, 1000 টাকা 100 টাকা বাদ দিলে থাকে 900 টাকা। এখন 900 টাকা আমার এতে থাকলো 900 টাকা। এখন এরপরে কি হচ্ছে, বি রিড করছে, বি এর মধ্যে কত আছে 2000 টাকা, তার মানে আমার বিতে 2000 টাকা রিড হলো। তারপর এখন আমরা কি করছি, রাইট এ, তো আমরা এদিক থেকে করে আসছি কি, এর মধ্যে 900 টাকা হয়ে গেছে, তার মানে এখন তো আমি একে রাইট করি, তাহলে কত রাইট হবে আমার 900 টাকা রাইট হবে। তাহলে আবার আমি কি করলাম, বি কে রিড করলাম, বির মধ্যে 2000 টাকায় আছে, কোনো পরিবর্তন হয়নি, বি এর টাকা 50 টাকা বাড়িয়ে দিলাম, যেহেতু আমাদের কথা ছিল এর টাকা 50 টাকা বিয়োগ করে বিতে যোগ করে দিব, বিতে 50 টাকা যোগ করে দিলাম এবং বি কে রাইট করে দিলাম। এরপর কি করেছিলাম যে এ থেকে 10% আমরা বিয়োগ করেছিলাম, 10% আমার বিতে যোগ করার কথা ছিল, সে 10% আমি কি করলাম, বিতে যোগ করে দিলাম। 10% যেহেতু টেম্পে রেখেছিলাম, টেম্পটাকে বিয়ের সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 2150 টাকা ছিল এবং 10% আবার যোগ হলো, সরি 2000 টাকা 50 টাকা ছিল, মানে 100, তাহলে 100 যোগ হলো, মানে 1000 10% ছিল 100, 100 যোগ হলো 2150 টাকা। এবার 2150 টাকা আমি কি করলাম, রাইট করে দিলাম। তাহলে অ্যাট লাস্ট এর মধ্যে আমার থাকলো 900 টাকা, অ্যাট লাস্ট বিল মধ্যে আমার আছে কত, 2150 টাকা। তো আমার ইনিশিয়ালি যখন কনসিস্টেন্ট অবস্থায় ছিল আমার শিডিউলটি ডাটাবেসটি, তখন কি ছিল, আমার এতে ছিল 1000, বিতে ছিল 2000, টোটালে ছিল 3000 টাকা। কিন্তু এখন আমার কি হয়েছে দেখো, এতে হয়েছে 900 টাকা আর বিতে হয়েছে 2150 টাকা, এই দুটো আমি যোগ করি তাহলে আমি পাবো 3050 টাকা। তাহলে কি, ডাটাবেসে পূর্বের ডাটা যোগফল আর বর্তমান ডাটার যোগফল কিন্তু এক রইল না। এটা হচ্ছে আমাদের ইনকনসিস্টেন্ট, যে ডাটাবেসের ডাটাগুলো আমরা যা চাবো আসলে সেভাবে আপডেট না হয়ে যে কোনো ধরনের ইরোরের কারণে ডাটাবেসের ডাটাগুলোর পরিবর্তন হয়ে যাবে, এটা ছিল আমাদের ইনকনসিস্টেন্সি। এখন আমরা জানবো অ্যাবাউট দ্য ইমপ্লিমেন্টেশন অফ অ্যাটমিসিটি এন্ড ডিউরেবিলিটি। আসলে অ্যাটমিসিটি আর ডিউরেবিলিটিটা কিভাবে আসলে ডাটাবেস কন্ট্রোল করে, ডাটাবেসের এই কন্ট্রোল করার কাজটা করে ডাটাবেসের রিকোভারি ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। অ্যাটমিসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যাটমিসিটিটা আসলে কি, অ্যাটমিসিটির বৈশিষ্ট্যের কারণে একটি ট্রানজেকশন হয় পরিপূর্ণভাবে এক্সিকিউট হবে, কমপ্লিটলি এক্সিকিউট হবে, অথবা নট অ্যাট অল এক্সিকিউট হবেই না। আর ডিউরেবিলিটির ক্ষেত্রে কি বলেছিলাম, ডাটাবেজে কি হবে, ডাটাবেজে স্থিরতা ধরে রাখবে, তার মানে কি যে কোনো কারণে যদি ডাটাবেজে ইরর চলে আসে, ডাটাবেসটি কমিট হওয়ার আগে যদি ইরর চলে আসে তাহলে ডাটাবেজে পূর্ব ডাটা যা আমরা ফিরে পাই সেই কাজটা করবে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে মনে করো আমরা একটি ট্রানজেকশন এক্সিকিউট করছি, রিড করলাম, এর মান আপডেট করলাম, একে রাইট করলাম, করার পর কমিট করছি, এরপরে ধরো আমাদের আরও কিছু কাজ আছে, ঠিক আছে। তো যদি এরপরে আরো কিছু কাজ থাকে কিন্তু তারপরেও কমিট হওয়ার পরে যে কোনো কারণে ট্রানজেকশনটা ফেল হয়ে গেল,
এই ট্রানজিশনটা কিন্তু কমপ্লিট, এই অংশটুকু কমপ্লিট কমিট হয়ে গেছে। তো এখানে আরো যে কাজগুলো ছিল এই কাজগুলোর ক্ষেত্রে সেই কাজগুলো কিন্তু আর ঘটেনি, ঠিক আছে? এই কাজগুলো ট্রানজিশন ফেল হওয়ার কারণে ঘটলো না। কিন্তু এখন কি তাহলে আমরা আমাদের ডাটাবেস যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটাকে আসলে ডাটাবেস ধরে রাখতে পারবে? হ্যাঁ পারবে। কেন পারবে? সেই ডিউরেবিলিটির কারণেই পারবে। কারণ যদি ট্রানজিশন একবার কমিট হয়ে যায়, কমিট হওয়ার সঙ্গে সঙ্গে ডাটাবেসের ডাটাটি মেইন মেমোরি বাফার থেকে ডাটাবেসে আপডেট হয়ে যায়। সো একবার কমিট হয়ে গেলে ডাটাটি আমার কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। কিন্তু যদি কমিটে আসার আগে কোথাও যদি ইরর হয় তাহলে আমার কিন্তু ডাটাটি আপডেট হবে না, এই ডিউরেবিলিটির কারণে আপডেট হবে না। আমরা দেখি ডাটা আসলে ডিউরেবিলিটি কীভাবে কাজ করে, এখানে আমরা চিত্রটি দেখলে বুঝতে পারবো। যে আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের ডাটাবেস, ডাটাবেসে কিছু ডাটা আছে, এটাকে বলছি ওল্ড কপি অফ ডাটাবেস। এটাকে পয়েন্ট করে রাখে কি ডাটাবেস পয়েন্টার, এটাকে পয়েন্ট করে রাখে। এখন আমরা কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, এখন করে ডাটাবেসটাকে আপডেট করব বা ডাটাবেসটাকে ডিলিট করব, সেটা যাই হোক কিছু একটা করতে চাই। করতে চাওয়ার পর কিছু করার পর যদি কমিট অপশন পেয়ে যাই তাহলে ডাটাবেস পয়েন্টারটা আর ওল্ড কপিকে পয়েন্ট করে না, না করে নিউ কপিকে পয়েন্ট করে। তাহলে কি আমার ওল্ড কপিটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, এখন ডাটাবেস পয়েন্টার নিউ কপিকে পয়েন্ট করছে। কিন্তু কমিট হওয়ার আগ পর্যন্ত, কমিট হওয়ার আগ পর্যন্ত ডাটাবেস পয়েন্টার কিন্তু ওল্ড কপিকেই পয়েন্ট করে যাবে। আর এখানে যে আমার মডিফাইডগুলো হবে, এই মডিফিকেশনগুলো সবগুলো কিন্তু আমার মেইন মেমোরির বাফারে জমা হবে, ঠিক আছে? তাহলে এইভাবে ডাটাবেসের মাধ্যমে আসলে ডাটা পয়েন্টারের মাধ্যমে আমরা ডাটাবেসের ওল্ড কপিটাকে সংরক্ষণ করে রাখতে পারছি। আচ্ছা এখন আমরা জানবো ট্রানজিশনের স্টেট সম্পর্কে। আসলে ট্রানজিশন তো একটি কমপ্লিট হওয়ার সময়, ট্রানজিশন তো একটা ধাপে কমপ্লিট হয়ে যায় না, এটিকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। আসলে একটি ট্রানজিশনের মেইনলি পাঁচটি স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো হলো অ্যাক্টিভ স্টেপ, পার্শিয়ালি কমিটেড স্টেপ, ফেইলড স্টেপ, কমিটেড স্টেপ এবং অ্যাবর্টেড স্টেপ। আসলে অ্যাক্টিভ স্টেটটা কি? অ্যাক্টিভ স্টেটটা হচ্ছে ট্রানজিশনের ইনিশিয়াল স্টেট। কখনকার ইনিশিয়াল স্টেট? যখন থেকে ট্রানজিশনের এক্সিকিউশন শুরু হয়, যেই মুহূর্ত থেকে ট্রানজিশনের এক্সিকিউশন শুরু হবে, যতক্ষণ ধরে যত সময় ধরে ট্রানজিশনটি এক্সিকিউট হবে সেই মোট সময়টা হলো ট্রানজিস্টরের অ্যাক্টিভ স্টেট সময়, ঠিক আছে? এখন ট্রানজিশন অ্যাক্টিভ স্টেট থাকার সময় যে কোনো কারণে ট্রানজিশনে কি হতে পারে, ফেলড হতে পারে অথবা পার্শিয়ালি কমিটেড হতে পারে। পার্শিয়ালি কমিটেড কখন হয়? পার্শিয়ালি কমিটেড হয় হচ্ছে কমিটেডের আগে। তার মানে কি একটি ট্রানজিশন আমার শেষ হয়ে গেছে, একটি ট্রানজিশন আমরা এখানে ট্রানজিশনের যে কাজগুলো ছিল এই কাজগুলো শেষ, জাস্ট কমিট হওয়া আমার বাকি আছে। এই যে ট্রানজিশন যখন শেষ হয়ে গেল এটাকে আমার বলা হয় ট্রানজিশনের পার্শিয়ালি কমিটেড স্টেট, ঠিক আছে? এই মুহূর্তটাকে বলছে আমার ট্রানজিশন পার্শিয়ালি কমিটেড। এরপর যদি পুরোপুরিভাবে কমিট স্টেপটাও যদি আমার আসলে কমিটেড হয়ে যায় তাহলে আমি এটাকে বলবো তখন কমিটেড স্টেট। তখন যে কোনো কারণে কি হতে পারে, অ্যাক্টিভ থেকে পার্শিয়ালি কমিটেড স্টেটে যাওয়ার আগে যে কোনো কারণে কি হতে পারে, ফেল্ড হতে পারে। আবার কি হতে পারে, পার্শিয়ালি স্টেটে যাওয়ার পরেও তো ফেল ঘটতে পারে আমাদের, কারণ এরপরে একটা ইনস্ট্রাকশন বাদ আছে, কমিট স্টেটে যায়নি, এরপরে তো যে কোনো কারণে এখানে কি ঘটতে পারে, ফেল ঘটতে পারে। এই জন্য আমরা দেখো অ্যাক্টিভ স্টেট থেকে, অ্যাক্টিভ স্টেট থেকে ফেল স্টেটে যেতে পারে, আবার অ্যাক্টিভ থেকে, আবার পার্শিয়ালি কমিট স্টেট থেকেও ফেল স্টেটে যেতে পারে। তো তাহলে আমরা প্রথমে দেখাচ্ছি অ্যাক্টিভ স্টেট থেকে ফেল স্টেটে কখন যাবে। অ্যাক্টিভ স্টেটে ফেল স্টেটে কখন যাবে, আমরা যখন আমাদের একটি ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, আবার একটি ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, এখন যে কোনো কারণে যদি আমার ট্রানজিশনটি ফেলার হয় তাহলে কোথায় কোন স্টেটে চলে যাবে, ট্রানজিশনে ফেল স্টেটে চলে যাবে। আর এখানে ফেল হলো না, না হয়ে আমার এখানে এসে যদি ফেলড হয় তার মানে আমার ট্রানজিশন পার্শিয়ালি কমিটেড হয়েছে কিন্তু এখনো ফুললি কমিটেড হয়নি, তখন ট্রানজিশনে কোনো ফেলার ঘটলে তখন হবে কি আমার ফেল লিস্ট, তখন আমার যাবে কোথায়, ফেল লিস্টে চলে যাবে, তখনই ফেল লিস্টে চলে যাবে, পার্শিয়ালি কমিটেড পরেও ফেল লিস্টে চলে যাচ্ছে। এরপর যদি ফুললে আমার কমিট স্টেট ইনস্ট্রাকশনটা যদি আমার এক্সিকিউট হয়ে যায় তখন আমার চলে যাবে কোথায়, ট্রানজিশনটা আমার চলে যাবে কমিটেড স্টেটে। আর ফেলড হওয়ার পর অ্যাবর্ট স্টেটে, যে অ্যাবর্ট স্টেটে চলে যাবে। তো এখন অনেকে প্রশ্ন করে যে আসলে অ্যাক্টিভ থেকে সরাসরি তো ফেল স্টেটে যেতে পারতো, অ্যাবর্ট স্টেটে আবার কী দরকার? আসলে অ্যাক্টিভ থেকে ফেল স্টেটে যাই কখন, যখন আমার ট্রানজিশনগুলো এক্সিকিউট হতে হতে যে কোনো যে কোনো ধরনের ফেলের কারণে এক্সিকিউশন বন্ধ হয়ে গেল, তখন আমার এটা চলে গেলো কোথায়, ফেল স্টেটে।
তাহলে ফেলড সেটা চলে যায় তাহলে এখন আর কি আমার কিন্তু অলরেডি কিছু ডাটা মডিফাইড হয়ে গেছে আসলে কি এগুলো আমার মডিফাইড হওয়া দরকার যেহেতু ট্রানজিশনে ফেল করেছে অবশ্যই মডিফাইড হওয়া দরকার না তাহলে কি হবে এখন ট্রানজিশনটা রোল ব্যাক করবে লোড ব্যাক মানে কি ট্রানজিশনের ডাটাবেজ যে ইনিশিয়াল অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাবে এটা হচ্ছে রোল ব্যাক তারপর পূর্বে অবস্থায় ফিরে যাচ্ছে এই পূর্বে অবস্থায় ফিরে গেল রোল ব্যাক করলো এই রোল ব্যাক করার পর এখন ট্রানজিশনটা কি হবে অ্যাবর্টেড হয়ে যাবে তাহলে কি আমার ফেইলড অপশন হওয়ার পরে ট্রানজিশনটা রোল ব্যাক করবে এবং দেন এটা অ্যাবর্টেড হবে তার মানে কি ট্রানজিশনে আর কোনো কাজ হবে না তো ট্রানজিশনটি অ্যাবর্টেড স্ট্যাটাসে যায় তাহলে এখানে দুইটা ঘটনা করতে পারে যে হয় রিস্টার্টেড ট্রানজিশন মানে কি ট্রানজিশনটা আবার প্রথম থেকে শুরু হবে আরেকটি কাজ করতে পারে কিলার ট্রানজাকশন তার মানে কি হয় ট্রানজাকশনটি একেবারে বন্ধ হয়ে যাবে ট্রানজাকশনটি আর এক্সিকিউট হবে না দুইটা ঘটনা একটি হলো আবার রেজিস্টার্ট হয়ে ট্রানজাকশনটি আবার এক্সিকিউট হতে পারে অথবা ট্রানজাকশনটি একেবারে বন্ধ হয়ে যেতে পারে